একটা সময় ছিল যখন পুরো পৃথিবীতে ডায়নোসরের রাজত্ব ছিল। এদের থেকে সবচেয়ে লার্জেস্ট ডায়নোসরের ওজন প্রায় 12টি হাতির সমান ছিল। প্রায় 14 কোটি বছর রাজত্ব করা এই ডায়নোসরকেই পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী বলে গণ্য করা হতো। কিন্তু আজকের দিনের জন্য এই কথাটি একেবারেই সত্য নয়, কেননা আজ আমাদের এই পৃথিবীতে অন্য আরেকটি বিশাল প্রাণী রয়েছে যা আকারে ডায়নোসরকেও পিছনে ফেলে দেয়। এটা সমুদ্রের গভীরে বেতাজ বাদশাহ হিসেবে নিজের জীবনযাপন করছে, আর সেই প্রাণীর নাম হচ্ছে ব্লু হোয়েল বা নীলতিমি। যদিও শুনতে অবাক লাগে যে ডায়নোসর থেকেও এই পৃথিবীতে বড় কোনো প্রাণী আছে, কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। সমুদ্রের রাজত্ব করা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলকে দেখা নিতান্তই ভাগ্যের ব্যাপার, কেননা ডায়নোসরকে তো আমরা দেখতে পারিনি, শুধু তাদের ব্যাপারে শুনেই এসেছি, যারা মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তো এখন পালা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলকে বিলুপ্তের হাত থেকে আমাদের বাঁচানো। তো এখন চলুন শুরু থেকে শুরু করি। ব্লু হোয়েলের সাইন্টিফিক নেম বেলানোপ্টোরা মাসকিউলারস। বেশিরভাগ ব্লু হোয়েলের সাইজ 70 থেকে 80 ফুট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু একটি ব্লু হোয়েলের সাইজ 108 ফুট পর্যন্ত হতে পারে। এর মানে হচ্ছে তিনটা স্কুল বাসকে একের পর এক যদি দাঁড় করানো হয়, তাহলে যতটা লম্বা হবে ঠিক ততটা একটা ব্লু হোয়েলের সাইজ। আর যদি এর ওজনের কথা বলি, তাহলে একটি ব্লু হোয়েলের ওজন প্রায় 30টি হাতির সমান। আমরা যেমনটা জানি যে প্রেজেন্ট টাইমে হাতি হচ্ছে আমাদের স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী, যার ওজন প্রায় 6 টনের মতো হয়। আর এই দিকে তো একটি ব্লু হোয়েলের ওজন 30টি হাতির সমান, যার মানে হচ্ছে প্রায় 180 টন। একটু ইমেজিন করুন তো এটা কতটা বিশাল হতে পারে। তাছাড়াও কিছু কিছু হোয়েলের ওজন 220 টন পর্যন্ত হয়ে থাকে। তাহলে আশা করি বুঝতেই পারছেন যে ব্লু হোয়েল কীভাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর খেতাব পেল। ব্লু হোয়েল পুরুষদের থেকেই স্ত্রীদের সাইজ বড় হয়ে থাকে। ব্লু হোয়েল শুধুমাত্র উত্তর মহাসাগর ছাড়া অ্যান্টার্কটিক ওশিয়ান, নর্থ আটলান্টিক ওশিয়ান, নর্থ প্যাসিফিক, সাউথ প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশিয়ান সহ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই দেখতে পাওয়া যায়। আর উত্তর মহাসাগরে বছরের সবসময় বরফে ঢাকা থাকার কারণে ব্লু হোয়েল সেখানে থাকে না। এদের 5টি সাব স্পিসিস রয়েছে যারা ভিন্ন ভিন্ন মহাসাগরে বসবাস করে। তবে এই 5 স্পিসিস থেকে অ্যান্টার্কটিক মহাসাগরের ব্লু হোয়েল সবচেয়ে বড় হয়ে থাকে, যার কারণে এদেরকেই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী বলা হয়। বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী এই বিশাল প্রাণীটির উৎপত্তি এক চারপাওয়ালা ম্যামালস থেকে হয়েছিল, যে কিনা জমিনে বসবাস করত। আজ থেকে 48 মিলিয়ন বছর আগে ব্লু হোয়েলের এই প্রাগৈতিহাসিক পূর্বপুরুষ মাত্র 1.8 মিটার পর্যন্ত লম্বা হতো, এবং এদের নাম ছিল প্যাকিসিকাস। এর পরবর্তী বংশধর পানিতে বসবাস করার জন্য উপযোগী হয়ে ওঠে, এবং একটি সময় গিয়ে ধীরে ধীরে এটি পুরোপুরি স্যামি ইকুইটিক প্রাণী গরুডনে ইভলভ হয়, যার আকার ছিল প্রায় 16 ফিট। আর এদের থেকেই ধীরে ধীরে আজকের ব্লু হোয়েল ইভলভ হয়। এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়ার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীও, কিন্তু এর দৈহিক গঠন তো একটি মাছের মতো দেখা যায়। তাহলে স্তন্যপায়ী প্রাণী কিভাবে হলো? এই কনফিউশনকে দূর করার জন্য আমাদের বুঝতে হবে যে ব্লু হোয়েল যেমন সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, তেমনি হোয়েল শার্ক পৃথিবীর সবচেয়ে বড় মাছ। এখন মাছ তো কোল্ড ব্লাডেড প্রাণী, কিন্তু ম্যামালস হওয়ার কারণে ব্লু হোয়েল ওয়ার্ম ব্লাডের প্রাণী হয়ে থাকে, এবং অন্যদিকে ব্লু হোয়েল লাংস থেকে শ্বাস নেয় এবং মাস গিলস থেকে শ্বাস নেয়। এছাড়াও ব্লু হোয়েল মিল্ক প্রোডিউস করে। আশা করি এটা শোনার পর সহজেই বুঝতে পারছেন যে ব্লু হোয়েল মাছের মতো দেখা গেলেও আসলে মাছ এবং ব্লু হোয়েলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্লু হোয়েল সাধারণত লেজের দ্বারা সাঁতার কেটে থাকে, এবং তাদের লেজে ফিন থাকে যাকে ফ্লুক বলা হয়। প্রত্যেকটি তিমির ফ্লুক একেবারেই ইউনিক থাকে, হুবহু মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। বিজ্ঞানীরা এই ফ্লুককে ইউজ করে ব্লু হোয়েলের হ্যাবিট এবং মাইগ্রেশনকে মনিটর করে। এর জীবের ব্যাপারে শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, কেননা এর জীব ওজনে একটি হাতির সমান হয়ে থাকে। তাছাড়াও এর হার্টও কিছু কম যায় না। এর হার্ট এতটাই বিশাল যে তার ওজন প্রায় 900 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে, যার মানে হচ্ছে এটি এভারেস্ট সাইজের গাড়ি সমান। এই প্রাণীটি এতটাই জোরে বিট করে যে এর সাউন্ড সোনার ইকুইপমেন্টের দ্বারা প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। ব্লু হোয়েল যেহেতু স্তন্যপায়ী প্রাণী, তাই লাংস থেকে শ্বাস নেয়, যার কারণে এদেরকে পানির বাহিরে শ্বাস নিতে আসতে হয়। এরা প্রত্যেক 5 থেকে 15 মিনিট পর পর পানির বাহিরে শ্বাস নিতে আসে, তবে প্রয়োজন অনুযায়ী এরা এর থেকেও বেশি সময় পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এদের দেহের অনুযায়ী এদের চোখ অনেক ছোট হয় এবং এদের দৃষ্টিশক্তিও খুব কমই থাকে, কিন্তু এদের ইয়ারিং ক্যাপাসিটি অনেক স্ট্রং হয়। যদিও এদের কোনো এক্সটার্নাল ইয়ার নেই, কিন্তু এরা ইয়ার সাইন সিন্স এবং ড্রোন থেকে সাউন্ডকে ডিটেক্ট করতে পারে, যার কারণে সমুদ্রে 1000 কিলোমিটার দূর থেকেও অন্য কোনো ব্লু হোয়েলের সাউন্ডকে এরা সহজেই শুনতে পারে। ব্লু হোয়েলের এভারেজ বয়স 80 থেকে 90 বছর পর্যন্ত হয়।
এবং এরা বিভিন্ন সাউন্ড দ্বারা একে অপরের সাথে কমিউনিকেট করে। এদের সবচেয়ে কমন সাউন্ড হচ্ছে ক্লিফস, হুইসেলস এবং পালস কল। ক্লিফ সাউন্ডের দ্বারা ব্লু হোয়েল পানির অন্ধকারে নিজের রাস্তা খুঁজে বের করে এবং আশেপাশের বিভিন্ন জিনিসকে চেনার জন্য এই সাউন্ডকে ব্যবহার করে। যখন এই সাউন্ড কোনো অবজেক্টের সাথে ধাক্কা খেয়ে পুনরায় ফিরে আসে, তখন ব্লু হুইল বুঝতে পারে সামনের অবজেক্টের সাইজ কতটুকু। এবং হুইসেলস ও পালস কল সাউন্ডকে ব্লু হুইল সোশিয়াল অ্যাক্টিভিটি করার জন্য ব্যবহার করে থাকে এবং তারা নিজেদের ভিন্ন ভিন্ন সাউন্ডের দ্বারা নিজের ইমোশন শেয়ার করে থাকে। যখন এরা উদাস থাকে বা এদের একাকিত্ব বোধ মনে হয়, তখন এরা এক প্রকার সাউন্ড বের করে যা কোনো স্যাড সং থেকে কম নয়, যার কারণে এই সংকে হুইল সংও বলা হয়। এটা থেকে বোঝাই যাচ্ছে যে ব্লু হুইল কতটা স্মার্ট প্রাণী। ব্লু হুইল সাধারণত 5-15 বছর বয়সে সেক্সুয়াল ম্যাচিওর হয়ে ওঠে এবং এরপর থেকে প্রত্যেক 2-4 বছর পর পর একটি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। এদের জাস্টেশিয়ান পিরিয়ড 1 বছর পর্যন্ত হয়ে থাকে। ব্লু হুইলের বাচ্চাকে কাব বলা হয় এবং এদের বাচ্চা অ্যানিমেল কিংডমের সবচেয়ে বড় এবং সবচেয়ে ফাস্ট গ্রোথের বাচ্চা হয়ে থাকে। ব্লু হুইলের একটি বাচ্চার সাইজ প্রায় 23 ফুট পর্যন্ত হয়ে থাকে, যা সবচেয়ে বড় ল্যান্ড অ্যানিমেল একটি পূর্ণবয়স্ক হাতির সমান। ব্লু হুইল ব্লিডিং বা প্রজনন শীতের দিনে ভূমধ্যরেখার কাছে গরম পানিতে সম্পন্ন করে থাকে। মাইগ্রেশনের সময় এরা ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটে, তবে প্রয়োজন পড়লে এরা ঘন্টায় 30 কিলোমিটার বেগেও সাঁতার কাটতে পারে। এদের মুখ এতটাই বড় হয় যে এদের মুখের ভিতরে একসাথে 100 মানুষ ঢুকতে পারবে। এখন আপনারা ভাবতে পারেন, তাহলে এর খাদ্য বা শিকার অনেক বড় আকারের হবে হয়তোবা। তবে আসলে এমনটা না। ব্লু হুইল কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণী হলেও এরা শুধু ছোট ছোট মাছকেই শিকার করে খায়। এদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ক্রিল। কি অবাক হচ্ছেন তো যে এত ছোট মাছ তিমির পেট কিভাবে ভরে? এটা জানার জন্য আগে আমাদের আরো একটা বিষয়ে জানতে হবে। সেটা হচ্ছে ব্লু হুইল 2 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে টুথলেস হুইল বা বার্লিন হুইল, আরেকটি হচ্ছে টুথ হুইল, যেখানে টুথ হুইলের দাঁত থাকে কিন্তু বার্লিন হুইলের কোনো দাঁত থাকে না। এখন যেহেতু ব্লু হুইলও টুথলেস হুইলের অন্তর্ভুক্ত, তাই দাঁত না থাকার কারণে এরা বড় কোনো শিকারকে ধরতে পারে না। এই অবস্থাতে তাদের মুখের ভিতরে দাঁতের পরিবর্তে বার্লিন প্লেট থাকে, যেটা কোনো চালনির মতো কাজ করে। এই বার্লিন প্লেট প্রোটিন ক্যারোটিন দিয়ে তৈরি এবং এটি অনেক স্ট্রং হয়ে থাকে। আপনি কি জানেন, আমাদের চুল এবং নখও এই প্রোটিন দিয়েই তৈরি। যখন ব্লু হুইলের ক্ষুধা লাগে, তখন এই ব্লু হুইল এমন কোনো এরিয়া চলে যায় যেখানে এর প্রিয় খাদ্য ক্রিলের দল থাকে এবং সঠিক সময়ে গিয়ে এরা নিজেদের মুখ খুলে নেয়, যার ভিতরে প্রচুর পরিমাণে পানি চলে যায় এবং এর সাথে ক্রিলের দলও মুখের ভিতরে চলে যায়। এখন এরপরে কাজ শুরু হয় এই বার্লিন প্লেটের, যা ক্রিল মাছকে পানি থেকে আলাদা করে এবং মুখের ভিতরে থাকা পানিকে ব্লু হুইল পুরো ফোর্সের সাথে বাহিরে বের করে দেয়। ক্রিল মাছ যদিও একেবারে ছোট আকারের হয়ে থাকে, তবে এদের একটি দল বিশাল বড় হয়। এই মাছগুলো একসাথে দল বেঁধে থাকে যেন তারা অন্য শিকারীর হাত থেকে বাঁচতে পারে, কিন্তু শিকার হামলা করলে সব মাছ তো আর বাঁচতে পারে না। তো ব্লু হুইল যখন এদের সামনে এসে মুখ খোলে, তখন একবারে প্রায় 1000 কিলোগ্রাম মাছ খেয়ে নেয়। আর সারাদিনে একটি ব্লু হুইল প্রায় 4000 কিলোগ্রাম মাছ খেয়ে থাকে। যদিও ব্লু হুইল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু এরা একেবারে শান্ত প্রকৃতির, অর্থাৎ এরা একেবারেই আক্রমণাত্মক নয়। কিন্তু যখন এদের কেউ ডিস্টার্ব করে বা এরা বিপদকে আশঙ্কা পায়, তখন নিজেদের বাঁচাতে হামলা করে থাকে। মেবি বুঝতেই পারছেন, যখন কোনো ব্লু হুইল সামনে পড়বে, তখন তাকে দূর থেকে দেখাটাই ভালো হবে। হতে পারে ব্লু হুইলের মনে পড়ে গেল যে অতীতে মানুষ নিজেদের স্বার্থের জন্য ব্লু হুইলের আপনদের নির্মমভাবে হত্যা করেছে। 19 শতকে যদি আমরা একটু উঁকি দেই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময়টিতে তিমির শিকার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা লাভজনক ব্যবসা ছিল। একটি তিমির মাংস দিয়ে 1000 মানুষের মাংস চাহিদা পূরণ হতো। তিমির তেল মেশিনে এবং ঘরকে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজে লাগানো হতো। তাদের অন্ত থেকে তৈরি হতো আতর এবং বেলিন থেকে তৈরি হতো ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন উপকরণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিমির শিকার কতটা লাভজনক ছিল। তখনকার কিছু কিছু মানুষ এটাও মনে করত যে তিমির শিকার মানুষের জন্য ভালো, কেননা ছোট মাছকে খাওয়ার জন্য যদি তিমি না থাকে, তাহলে মানুষ সমুদ্রের ছোট মাছকে আরও বেশি করে ধরতে পারবে। কিন্তু যেমনভাবে আমরা তিমির শিকার শুরু করি, ঠিক তেমনি ছোট মাছের সংখ্যাও প্রচুর পরিমাণে কমতে থাকে। আসলে তিমি খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উঁচু স্তরের প্রাণী, তাই যখন আমরা খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উঁচু স্তরকেই শেষ করে দিব, তখন ট্রাফিক গ্যাসকেট নামের একটি পরিস্থিতি শুরু হবে। ব্লু হুইল শুধু ছোট মাছকে শিকারই করে না, বরং সে এই ছোট মাছের সংখ্যা বাড়াতেও বিশাল ভূমিকা রাখে। ব্লু হুইল নিজের মল থেকে আয়রন এবং নাইট্রোজেনের মতো প্রয়োজনীয় উপাদান প্রোডিউস করে, যার ফলে পানির নিচে জন্মানো উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন খাদ্য পেয়ে থাকে, আর এই উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে আবার ছোট ছোট মাছ। যখনই ব্লু হুইল সমুদ্রের গভীর থেকে পানির সারফেস পর্যন্ত আসে,
তখন সে এই উদ্ভিদগুলোকে নিজের সাথে নিয়ে আসে, যার কারণে এই উদ্ভিদগুলো সূর্যের আলো পায় এবং নিজেদের সংখ্যা বাড়াতে পারে। আমাদের সমুদ্রগুলোর পানিতে এই উদ্ভিদের সংখ্যা যত বেশি থাকবে আমাদের জন্য ততটাই ভালো। এই উদ্ভিদগুলো থেকে শুধুমাত্র ছোট ছোট মাছেরা খাবারই পায় না, বরং সেই সাথে এরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডকেও শোষণ করে। তাছাড়াও ব্লু হুয়েল সোজাসুজি আমাদের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডকে কমানোর জন্য বিশাল ভূমিকা রাখে। 18 শতকের শুরুর দিকে তিমি মাছের সংখ্যা পৃথিবীতে যেমন ছিল, যদি কোনোভাবে তিমি মাছের সংখ্যা সেই শুরুর মতো করা যেত তাহলে আমরা আমাদের বায়ুমণ্ডল থেকে 160,000 টন কার্বন ডাইঅক্সাইড কম করতে পারতাম প্রতি বছরে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটির ইনফরমেশন আপনার কাছে কেমন লেগেছে, এবং এমনই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।